সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকিউল্লার আদালত এই আদেশ দেন। 5,000 টাকা জামানত ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়। জামিন শেষে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, আদালতে জামিন চাইলে পাসপোর্ট জমা দেওয়ার শর্ত দেয় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, তা মেনে নিলে রোজিনা ইসলামের জামিন দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেছেন, আসামিপক্ষ রোজিনা ইসলামের জামিন চাইলে আদালতকে তারা বলেন, যদি তিনি পাসপোর্ট জমা দেন তবে জামিনে কোনো আপত্তি নেই। পরে রোজিনার পক্ষের আইনজীবীরা বিষয়টি মেনে নিলে আদালত তার জামিন দেন। জামিন আদেশের আগে আদালত পর্যবেক্ষণে বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ, গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে থাকে, কোর্ট ও গণমাধ্যম একে অপরের বাধা হিসেবে নয় পরিপূরক হয়ে কাজ করে। যদি এই আসামি তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে এবং বিদেশে যদি না যায় তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন যেতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 5,000 টাকার মুচলেকায় আসামি রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন।